মামাআর্থ স্কিন প্লাম ফেস সিরাম এটা হচ্ছে আমার ফেভারিট এটা যা হেই গাইস আফটার আ লং টাইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানস্টাইন সো হোপ অল আর ডুইং ওয়েল এন্ড এভরিওয়ান ইজ কিপিং সেফ সো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু অ্যাপোলজাইজ টু ইউ অল বিকজ অফ আই হ্যাভ নট বিন অ্যাক্টিভ ফর সো লং অ্যান্ড এখন যা সিচুয়েশন নট অনলি দিস সিচুয়েশন অনেক প্রবলেম ছিল তার জন্য আমি এতদিন ভিডিও করিনি বা ভিডিওতে আসতে পারিনি সো নাও ইট উইল বি টু লেট টু এক্সপ্লেন দ্য অল রিজন সো ফর দ্য ডু লেট লেটস গেট স্টার্টেড ও আর এখন যে তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা আছে প্রেস করে দিও তাহলে আমি যখনই ভিডিও আনবো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে আর আমি খুব তাড়াতাড়ি কথা বলি না অ্যাকচুয়ালি আমি যত ভাবি মানে এর আগে আমি অনেকগুলো টেক নিয়ে নিয়েছি আমি যত চাইছি আমি একটু স্লোলি কথা বলবো কিন্তু আমার হচ্ছে না সেই আমার হু 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 করে আমার জোরে জোরে কথা হয়েই যাচ্ছে বা স্পিডে কথা হয়ে যাচ্ছে তো তোমরা যাই বলো অনেক অনেক কথা হয়ে যাবে সো চলো দেখে নাও সো ফার্স্টে আমি ভিডিওতে যার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই তো আমার ক্যামেরাটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তো বারবার আমার এখানে তাকাতে না প্রবলেম হচ্ছে কখনো কখনো আমার চোখটা এখানে চলে যাচ্ছে যদি এরকম হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তাও আমি ফুল ট্রাই করছি আমি এদিকে তাকিয়ে থাকার আর আরেকটা কথা হচ্ছে আমি এখানে তোমাদের যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো অলমোস্ট কিছু প্রোডাক্ট আমি অলমোস্ট না মানে আমি 1 মান্থের বেশি আমি ইউজ করছি তো সেগুলো প্যাকেজিং কীভাবে এসেছে সেগুলো আমি তোমাদের দেখাতে পারবো না বিকজ অবভিয়াসলি আমি 1 মাস ধরে তো সেই প্যাকেটগুলো জমিয়ে রাখতে পারবো না তোমাদের দেখাবো বলে কিন্তু হ্যাঁ রিসেন্টলি আমি কিছু প্রোডাক্ট ইউজ করছি যেগুলো 1 সপ্তাহ হয়েছে সেগুলোর প্যাকেজিং আমি তোমায় দেখিয়ে দেবো আর একটা কথা জাস্ট বিকজ অফ আমি তোমাদের প্রোডাক্টগুলো দেখাবো এগুলোর জন্য এই মানে এটার জন্য কিন্তু আমি এই প্রোডাক্টগুলো পারচেস করিনি এগুলো আমার সত্যি দরকার ছিল তার জন্যই আমি এই প্রোডাক্টগুলো পারচেস করেছি সো চলো স্টার্ট করা যাক ফার্স্টে আমি তোমাদের আমি দেখিয়ে দিই বক্সগুলো এই যে আমার কাছে একটা মামাআর্থের বক্স আছে এটা আর একটা হচ্ছে এই যে একটা নাইকার বক্স আছে ঠিক আছে সো ফার্স্ট আমি স্টার্ট করব হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট দিয়ে তো সেটা হচ্ছে মামাআর্থের প্রোডাক্ট সো আমি মামাআর্থের আগে একটা কথা মামাআর্থের ব্যাপারে কিছু কথা বলে দিই তো এরা হচ্ছে এদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্যারাবিন অ্যান্ড সিলিকন ফ্রি অ্যান্ড ডার্মোলজি টেস্টেড অ্যান্ড স্যুট অল স্কিন টাইপ ঠিক আছে আর এরা হচ্ছে সবথেকে এদের যেটা সবথেকে মানে যেটার জন্য আমি অ্যাট্রাক্টেড হয়েছিলাম এদের এদের প্রতি এদের প্রোডাক্টগুলোর প্রতি সেটা হচ্ছে এরা যতটা না প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি এরা রিসাইকেল করে যেটা হচ্ছে ভীষণ ভালো সো চলো ফার্স্ট আমার কাছে যেটা আছে আমি বলেই দিলাম আমার মোস্ট ফেভারিট প্রোডাক্ট সেটা হচ্ছে মামাআর্থ স্কিন প্লাম ফেস সিরাম দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা দেখতে পাবে না বাট আমি এক্সপ্লেন করে দিচ্ছি মুখে তো এটা হচ্ছে আমার এটা প্রচণ্ড একটা ভালো প্রোডাক্ট তোমরা যদি আমাকে বলো মামাআর্থের কোন প্রোডাক্ট ইউজ করবো আমি জাস্ট বলবো গো ফর ইট এই প্রোডাক্টটার জন্য আমি তোমাদের একদম ফুল রেকমেন্ড করবো তোমরা এই প্রোডাক্টটা কিনে নাও এটা প্রচণ্ড একটা ভালো প্রোডাক্ট তো এটা হচ্ছে মামাআর্থ স্কিন প্লাম ফেস সিরাম উইথ হাইলুরোনিক অ্যাসিড অ্যান্ড রোজিপ অয়েল সো এটা প্রচণ্ড একটা ভালো প্রোডাক্ট আর তোমাদের টেনশন আর কোনো দরকার নেই যে এটা আমাদের স্যুট করবে কি করবে না মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট অল স্কিন টাইপ ঠিক আছে তো এটা আমার প্রচণ্ড পছন্দের তো এটা আমি অলমোস্ট আবার কেন অলমোস্ট বলছি 1 মান্থের বেশি আমি ইউজ করেছি তো তার জন্য এটা আমার অবভিয়াসলি শেষ হয়ে গেছিলো তো তার জন্য আমি আবার একটা আনিয়েছি দেখতে পাচ্ছ তো হয়ে গেল এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট তো তারপর আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মামাআর্থের বাবে ব্লেমিসেস ফেস ক্রিম তো এটা হচ্ছে উইথ মালবেরি এক্সট্র্যাক্ট অ্যান্ড ভিটামিন সি ফেস ক্রিম এটাও একটা ভালো প্রোডাক্ট এটা আমি 1 মান্থ হয়ে গেছে ইউজ করেছি কিন্তু এটা আমার এতটা মানে স্কিন প্লাম ফেস সিরামটার মতো আমার এতটা পছন্দ হয়নি বাট হ্যাঁ এটাও ভালো তো এটা একটা আনইভেন স্কিন টোন তোমাদের দেবে তো তোমরা যদি কিনতে চাও তাহলে কিনতে পারো ও আমি তোমাদের প্রাইসগুলো বলিনি এই মামাআর্থের এই যে স্কিন প্লাম ফেস সিরামটা বললাম এটার প্রাইস হচ্ছে 599 অ্যান্ড এটা হচ্ছে আর যে ক্রিমটা বললাম বাই বাই ব্লেমিসেস ফেস ক্রিম এটার দাম হচ্ছে তোমার 449 ওকে আর আরেকটা কথা তোমরা যদি মামাআর্থের সাইড থেকে এই প্রোডাক্টগুলো কেনো তাহলে তোমরা হচ্ছে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা মামা2020 কোডটা ইউজ করো তো আমার মনে হয় যদি তোমরা মামাআর্থের কোনো প্রোডাক্ট কিনতে চাও তাহলে আমি বলবো তোমরা মামাআর্থের সাইট থেকেই কিনবে ওখানে তোমরা বেশি রিজনেবলে পেয়ে যাবে আর যদি তোমরা অনলাইন পেমেন্ট করো তাহলে আরও 5% মানে 25% তোমরা ডিসকাউন্ট অলরেডি পেয়ে যাবে তো তারপরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মামাআর্থের স্কিন কারেক্ট ফেস সিরাম
তো এটা হচ্ছে ফর অ্যাকনে মার্কস অ্যান্ড হচ্ছে স্কারস এর জন্য খুব ভালো, এটা ভীষণ ভালো কাজ করে তাদের জন্য। কিন্তু ট্যাচুট আমার বলতে নেই, আমার এই দুটোর মধ্যে কিছুই নেই, কিন্তু আমি জানি না আমি কি বোকাম করে আমি এই প্রোডাক্টটা না দেখে না কি করে আমি জানি না আমি কি করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। বাট ওকে, যখন আমার অন্য কোনো সিরাম থাকবে না তখন আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো। তো এটার প্রাইস হচ্ছে 599, ঠিক আছে? তো তোমাদের যদি কারোর অ্যাকনে থেকে থাকে বা স্কার্স থেকে থাকে তাহলে তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, এটা ভালো। তো তারপর আমি তোমাদের দেখাবো ওয়াভের প্রোডাক্ট। তোমরা জানো মামার যেমন হচ্ছে এটা হচ্ছে প্যারাবিন সিলিকন ফ্রি, তেমন হচ্ছে ওয়াও হচ্ছে এরকমই একটা ব্র্যান্ড যারা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে। সো ফার্স্টে আমার কাছে আছে এখানে ওয়াভের 10-in-1 মিরাকেল অ্যাপেল সাইডার ভিনিগার। এটা হচ্ছে প্রচণ্ড একটা ভালো প্রোডাক্ট ওয়াভের, মামার্থ অ্যান্ড ওয়াভের আমার খুব ভালো লেগেছে, কারণ এদের প্রোডাক্টগুলো আমি অলমোস্ট 1 মান্থ হয়ে গেছে আমি ইউজ করছি তার জন্য। তো এটা হচ্ছে একটা অ্যাপেল সাইডার ভিনিগার ফেস মিস্ট। তো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটা। তো এতটা আমি ইউজ করে ফেলেছি, কারণ এটা আমি সবসময় ইউজ করি না, এটা হয়তো আমি 2-3 বাদে বাদে ইউজ করি। আর এটা হচ্ছে তোমরা যখন তখন ইউজ করতে পারবে, ঠিক আছে? এরকম না যে তুমি দিনে এটা একবার বা দুবার ইউজ করতে পারবে, এটা তোমরা যখন ইচ্ছে ইউজ করতে পারবে। আর সব থেকে ভালো হচ্ছে এটা তোমরা হচ্ছে স্কিন অ্যান্ড হেয়ার দুটোর জন্যই ইউজ করতে পারবে, যেটা হচ্ছে ভীষণ ভালো, যেটা খুব ভালো। তো এটা হচ্ছে ওয়াভের একটা ফেস মিস্ট হয়ে গেল। তো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়াভের হেয়ার মাস্ক, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে একটা আর্গানয়েড হেয়ার মাস্ক। তো এটা আমি এখনো ইউজ করিনি, তো তোমরা যদি চাও আমি এটার একটা রিভিউ দিতে পারি। তো আগে আমি এটা ইউজ করি, তারপরে তোমাদেরকে এটার ব্যাপারে বলবো। তো তারপরে আমার কাছে আছে হচ্ছে ওয়াভের হচ্ছে অ্যাক্টিভ চারকোল ফেস মাস্ক। এটা আমার পছন্দের, এখন আমি সেরকমভাবে বলতে পারবো না, বাট আমার একদিন ইউজ করে আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমি একদিনই ইউজ করেছি, কিন্তু আমি জানি না এটা ট্যান রিমুভ করে কি না, কিন্তু আমি যখন ইউজ করেছি তারপরে আমার মুখটা মানে মানে জাস্ট ইনস্ট্যান্ট গ্লো করছিল। আর তার মধ্যে হচ্ছে আমার যেন মনে হচ্ছিল আমি স্কিনটা মানে কি বলবো একটা আমি ফেয়ার হয়ে গেলাম, এটা হয়তো মনের ভুল, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে একবার ইউজ করে। আমি পরে তোমাদের আর একটু ভালোভাবে ডিটেলসে বলবো, তো তোমাদের দেখিয়ে দিন। আর এটা হচ্ছে আর এটা সব থেকে ভালো হচ্ছে এটার সাথে একটা অ্যাপ্লিকেটার আসে, কিন্তু এটার পেছনে একটা লম্বা একটা স্টিক টাইপ থাকে, সেটা আমার কাছে ভেঙে গেছে আর হারিয়েও গেছে, তো ওর জন্য তোমাদের আমি দেখাতে পারবো না। তো এটা একটা খুব ভালো একটা জিনিস, মানে একটা খুব ভালো না একটা তোমাকে ফেস মাস্কের সাথে একটা তোমাকে অ্যাপ্লিকেটার দেবে। আর অন্য ফেস মাস্ক কি তোমাদের হাতে হাতে ইউজ করতে যেগুলো নীলের মধ্যে ঢুকে যায় অনেক প্রবলেম হয়, বাট না, ওয়াও এটা ভালো একটা কাজ করে। ওয়াও হচ্ছে প্রত্যেকটা ফেস মাস্কের সাথেই হচ্ছে একটা করে অ্যাপ্লিকেটার দেয়, কিন্তু ভালো। ও আর একটা কথা, আমি যদি কোনো এক প্রোডাক্টের মানে প্রাইস বলতে আমি মিস করে দিই তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এটার প্রাইস হচ্ছে 499, ঠিক আছে? তো চলো, এই বক্স আমার ফাঁকা। তো তারপরে হচ্ছে আমার নাইকার হল। তো এখানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি এটাও আমি হচ্ছে 1 উইক ইউজ করছি, তো এটার ব্যাপারে আমি তোমাদের ফুল রিভিউ দিতে পারবো না। বাট ওকে, এই প্রোডাক্টগুলো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল ইউজ করো, তো আমি ফাইনালি ইউজ করছি। তো ফার্স্ট হচ্ছে এখানে আমি কায়ার প্রোডাক্ট দেখাবো। তো ফার্স্ট এখানে আছে আমার হচ্ছে কায়ার হচ্ছে একটা ফেস ক্লিনার, ঠিক আছে? মানে ক্লিনজার, অসম্ভব, এটা তো তোমরা দেখতেই পাবে না, পুরো সাদা বোঝা যাচ্ছে না, না ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ফেস ক্লিনার, এটা হচ্ছে প্রচণ্ড ভালো, আমি কায়ার প্রচণ্ড ফ্যান, কারণ আমি কায়ার অনেকদিন ধরে রিভিউ দেখতাম কিন্তু আমি কিনতাম না, কিন্তু আমি এখন কিনে নিয়েছি, তো ফাইনালি আই এম হ্যাপি। সো তারপরে আমার কাছে আছে হচ্ছে কায়ারি ডিল পোর মিনিমাইজিং টোনার। পাবে না পাবে না, তাও যে আমি তোমাদের কেন দেখাই, ঠিক আছে? বাদ ও ও এই কায়ার এই ক্লিনজারটা দাম হচ্ছে 380, ঠিক আছে? তো তারপরে যে কায়ার টোনারটা আছে এটা প্রাইস হচ্ছে 440। তো তারপরে আছে আমার কাছে হচ্ছে কায়ার একটা নাইট ক্রিম মানে একটা ডে ক্রিম, এই যে
তো এটা হচ্ছে কায়া ব্রাইটনিং ডে ক্রিম। আর এখানে ওরা লিখেছে, মানে ওরা ক্লেম করছে যে ভিজিবল রেজাল্ট ইন 7 ডেজ, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে SPF 15, তো খুব ভালো। তোমরা যদি কখনো ধরো সানস্ক্রিন ইউজ করোনি কিন্তু বাইরে বেরিয়ে গেছো, কোনো চিন্তা নেই, কারণ এটা এর সাথে অলরেডি SPF 15 আছে, তো যেটা তোমাকে একটু হলেও প্রোটেক্ট করবে। তো আর ও এটার প্রাইস হচ্ছে, এটা একটু বেশি প্রাইস, 950 আছে এটার প্রাইস। আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে কায়ার ব্রাইটনিং নাইট ক্রিম, তো এটা, ও হ্যাঁ একটা কথা, কার সব প্রোডাক্টও কিন্তু অল স্কিন টাইপ, ঠিক আছে, স্যুট করবে তোমাদের। আর এটার প্রাইসও হচ্ছে 950, ঠিক আছে। সো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের জানো কি করতে হবে, আমার এই ভিডিওটা একটা লাইক করে দিও। অ্যান্ড এখন যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আদারওয়াইজ ইউ উইল মিস মাই ভিডিও। অ্যান্ড আমি এই ভিডিও থেকে চলে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে খুব দরকার না হলে তোমরা বাড়ি থেকে বেরিও না, কারণ এখন যে সিচুয়েশন আমাদের, বাড়িতে থাকাই সব থেকে ভালো, আর আমি জানি তোমরা এটাই করছো। তো আর একটা কথা, তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে, তাহলে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ফলো করতে পারো। আর আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। অ্যান্ড সো আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।